তরিক ধরে জানগা হকিকত, দেখ তোর দিলে উদয় হবে বস্তু মারফত। ফানাফি শাইক, ফানাফি রাসুল, ফানাফিল্লা, ফানাবা কাইস্তুল। ফানাফি শাইকে যখন আপনি গুরুবাদী পদ্ধতিতে আসবেন তখন আপনাকে আগে, সুফি পদ্ধতিতে আসবেন তখন আপনাকে আগে গুরুর সাথে একাত্ম হইতে হয়। লালন শাহজি বলতেছেন যে কোন নবীতর হইল ওফাত, কোন নবী হন বান্দার হায়াত, লেহাজ করলে জানলে রে, জানলে রে তোর যাবে রে সংশয়, নবী না চিনলে কি সে খোদার ভেদ পায়। ত্যাগের একটা পর্যায়ে গুরুকেও ত্যাগ করে দিতে হয়, গুরুও একটা টাইমে বাধা হয়ে যায়, বা ধ্যানও একটা টাইমে বাদ দিতে হয়, ত্যাগ করে দিতে হয়। আমি আপনানন্দ আপনাদের সাথে সাধারণত আমরা কি জানি যে বলা হয় তরিকত জগতে শরীয়ত মারফত হকিকত এবং তরিকত, সুফিজমে এই চারটা স্টেপ বলা হয়। আমার প্রথম যিনি শিক্ষাগুরু ছিলেন বেলাল ফকির, উনি পাঞ্জুসার মুরিদ ছিলেন, উনি একটা কথা বলতেন যে তরিক ধরে জানগা হকিকত, দেখ তোর দিলে উদয় হবে বস্তু মারফত। সুফিজমে নর্মালি কি বলা হয় যে শরীয়ত মারফত হকিকত তরিকত, আগে কিন্তু শরীয়ত, তারপরে বলা হয় মারিফত, তারপরে হকিকত, তারপরে তরিকত। এই অ্যালাইনমেন্টটাকে সঠিক বলা যায় না, কেন? কারণ আগে শরীয়ত অর্থ কী? শরীয়ত অর্থ হচ্ছে নিয়ম, আইন। তরিক অর্থ কী? পদ্ধতি বা পথ। তো আপনি যখন পথে প্রবেশ করবেন তখন আপনি আইন জানতে পারবেন। লালন শাহ যেটা পদে বলছেন আজ নবীর তরিকতে দাখিল হলে সকল জানা যায়, তরিকতে যখন আপনি দাখিল হচ্ছেন আগে কিন্তু আপনি তরিকতে দাখিল হচ্ছেন, তারপরে আইন জানানো হচ্ছে আপনাকে যে তরিকার আইন কী, কীভাবে গুরু ভজতে হবে, কীভাবে সাধনা করতে হবে, কীভাবে পর্দা করতে হবে, আর পর্দা কত ধরনের হয়, নিজের পর্দা, বাহির পর্দা, তাই না? এগুলো হচ্ছে আইন। তো ফার্স্টে কিন্তু আগে আপনাকে তরিকতে দাখিল হতে হচ্ছে, তার মানে প্রথমে হচ্ছে তরিকত, তারপরে আপনাকে আইন প্রদান করা হলো যে আপনি এইভাবে চলবেন, আপনার গুরু মুর্শিদ আপনাকে পদ্ধতি জানিয়ে দিল যে আপনাকে এইভাবে চলবেন, এইভাবে আপনি ওজিফা করবেন, এইভাবে সাধন আমল করবেন, এগুলো হচ্ছে আপনার জন্য শরীয়ত। শিষ্যের জন্য গুরুর এই আইনকে বলা হচ্ছে শরীয়ত। তাহলে তরিকতে দাখিল হয়ে শরীয়ত জানলাম, শরীয়ত তখন আইন মেনে তখন আমরা উপাসনা সাধনা চালিয়ে যেতে থাকলাম, এতে কি হইল, সত্য জানা গেল। হকিকত, হাকিকাত থেকে হকিকত কথাটা আসছে, হাকিকাত অর্থ হচ্ছে বাস্তবতা, সত্য। কেউ যখন সত্য জেনে যায় তখনই তার মধ্যে মারফত বস্তু উদয় ঘটে, গুরুভাবের পূর্ণতা যখন পায় তখনই কেউ একজন ব্যক্তি মারিফত হইতে পারে। যখন কেউ সত্য জানে, সত্য অনুভব করতে পারে, তখনই আমরা তাকে গুরু বলি, কারণ সে তখন মারফত হয়ে যায়, মাধ্যম হয়ে যায়। মারফত অর্থ হচ্ছে, যদি আবিধানিক পারিপার্শ্বিক বাংলা মিনিং করা হয় তাহলে আবিধানিক পারিপার্শ্বিক বাংলা অর্থ দ্বারাই হচ্ছে মাধ্যম। অনেকে মারফতের ব্যাখ্যা মান আরফা দিয়েও করে থাকে, কিন্তু বেসিক্যালি মারফত অর্থই হচ্ছে মাধ্যম। সে ব্যক্তি তখন মারফত হয়ে গেল, অর্থাৎ সেই নিজে তখন একজন গুরু হয়ে গেল আরেকজনকে, সে তখন মাধ্যম করতে পারবে, তার হকিকত জানা হয়ে গেছে, সে সত্য জেনে গেছে, তার বোধের দ্বার উন্মোচিত হয়ে গেছে। হকিকত তখনই আপনি জানতে পারবেন যখন আপনার, এই যে বারবার করে বলি যে সেন্সর যত ক্লিন হবে, আপনার মাঝে সমর্পণ যত তীব্র হবে, আপনার মাঝে গ্রহণশীলতা যত বৃদ্ধি পাবে, এই অখণ্ডের সাথে যে আমরা খণ্ডিত হয়ে আছি, যখন কেউ এই অখণ্ডের সাথে যুক্ত হইতে পারে তখনই সে একমাত্র হকিকত জানতে পারে, সে নিজেই হকিকত হয়ে যায়। কারণ কেউ যদি হকিকত না হয় তাহলে সে মারফত হইতে পারবে না, সেজন্য যে সত্য জানে সে নিজেই সত্য হয়ে যায়। হকিকতে সাধক সত্যকে জানতে পারে এবং তখনই তার মারফতে প্রবেশ ঘটে, তখন সে মারফত হয়ে যায় অন্যান্য মানুষদের জন্য, অন্যান্য যারা আছে তার পরবর্তী যারা আছে তাদের জন্য তখন মারফত হয়ে যায়। সেজন্য এই যে বিভিন্ন গুরুরা আছে না, যে সিলসিলা দেয় তুমি এখন প্রচার করো,
কারণ তুমি এখন মাধ্যম হয়ে গেছো, তোমার মারফতে আরেকজন ব্যক্তি সত্য জানতে পারবে। যতক্ষণ কেউ পরিপূর্ণ হকিকত না জানতেছে, অনুভব না করতেছে, হকিকত জানা অর্থ হচ্ছে অনুভব করা, বোধ করা, সেই দ্রষ্টাভাবে, সে সমর্পণভাবে প্রবেশ করা। কারণ না হলে আপনি সত্য জানতে পারবেন না। যে বারবার করে বললেন যে আমি আমি আমির জন্যই আমরা সত্য থেকে দূরে আছি, হকিকত থেকে আমরা দূরে আছি। যখন এই আমিত্বের পর্দা উঠে যাবে, যখন কেউ নিজে হকিকতের সাথে মিশে নিজে হকিকত হয়ে যাবে, বাস্তব সত্য হয়ে যাবে, শরিয়ত থেকে হকিকত পর্যন্ত যে যাত্রা, এই যাত্রাকে আমরা সাধনা বলছি। আপনি তরিকে দাখিল হইলেন, সাধনা শুরু করলেন, এই তরিকত শরিয়ত হকিকত, হকিকতে একজন সাধকের, একজন সুফি যাত্রা পূর্ণ হয়। তো যখন হকিকতে কেউ প্রবেশ করে, তখনই সে মারফত হইতে পারে। এই যে হকিকত পর্যন্ত যাত্রা, এর মাঝে এই যে ফানাফি শাইক, ফানাফি রাসুল, ফানাফিল্লা, ফানা বাকাল স্থুল, শরীয়ত থেকে এই হকিকত পর্যন্ত যাত্রা, আবার এই চারটা স্টেপ মেজর, ফানাফি শাইক, ফানাফি রাসুল, ফানাফিল্লা, ফানা বাকাল স্থুল। ফানাফি শাইকে সাধক গুরুর সাথে ফানা হয়, অর্থাৎ ব্যক্তি গুরুর সাথে। যখন আপনি গুরুবাদী পদ্ধতিতে আসবেন, তখন আপনাকে আগে, সুফি পদ্ধতিতে আসবেন, তখন আপনাকে আগে গুরুর সাথে একাত্ম হইতে হয়, ব্যক্তি গুরু। কারণ ব্যক্তি গুরুর সাথে যখন যখন কেউ ফানা হয়ে যায়, যখন কেউ মিশে যায় ব্যক্তি গুরুর সাথে, তার যখন ওই প্রেমটা তৈরি হয়, মিশে যাওয়া বা মিলে যাওয়ার অর্থ হচ্ছে যে প্রেম, প্রেমটা হচ্ছে মুখ্য। গুরুর সাথে যদি প্রেম না হয়, গুরুকে যদি প্রেমিকের মতো যদি গুরুর সাথে প্রেম অনুভব না হয়, সাধনার অগ্রযাত্রাটা তখন কঠিন হয়ে যায়। কিন্তু যদি গুরুর সাথে প্রেম থাকে, প্রেমিকের মতো, প্রেমিকার মতো, তখন দেখা যায় যে তার যাত্রাটা খুব সহজ হয়ে যায়। এই জন্য প্রথমে বলেছে যে ফানাফি শেখ, তারপর বলছে কি ফানাফি রাসুল, অর্থাৎ তোমার যে রাসুল, তোমার যে হায়াতুল মুরসালিন, অর্থাৎ আমাদের যে বস্তুগুরু। লালন সাজি বলতে চান যে কোন নবীতর হইল ওফাত, কোন নবী হন বান্দার হায়াত, লেহাজ করলে জানলে রে, জানলে রে তোর যাবে রে সংশয়, নবী না চিনলে কি সে খোদার ভেদ পায়। লালন সাজি যে নবীর কথা বলতেছে, লালন সাজি যে কৃষ্ণের কথা বলতেছে, সেটা কখনোই ব্যক্তি রাসুল না বা ব্যক্তি কৃষ্ণ না, সেটা আমাদের সকলের মধ্যে অন্তর্স্থ যে গুরু আছে, যে নবী আছে, যে অবতার আছে, যে প্রভু আছে, তাকে, তার দিকে ইশারা করা হচ্ছে, তার দিকে ইন্ডিকেট করা হচ্ছে। কোন নবী তোর হইল ওফাত, কোন নবী হয় বান্দার হায়াত, যে নবী আজ সঙ্গে তর, চিনে মন তার দাউন ধরো, লালন বলে পারের কারো স্বাদ যদি হয়। যে বারবার করে বললেন যে গুরু ভাব আশ্রয়, গুরু ভাব আশ্রয়ে ওই ভাবটাতে যে মিশে যেতে পেরেছে, সমর্পণের ওই চরম অবস্থায় যে পৌঁছাতে পেরেছে, সেই তখন ফানাফি রাসুলে পৌঁছায়। ব্যক্তিগুরু হচ্ছে মাধ্যম, সেই বস্তুগুরুকে জাগ্রত করা বা বস্তুগুরুর কাছে সমর্পণ করার মারফত হচ্ছে ব্যক্তিগুরু। ব্যক্তিগুরুর মাধ্যমেই ব্যক্তিগুরু যখন মারফত হয়ে গেছে, যে মারফত হয়েছে তাকে তো আমরা গুরু বলছি, তাই না? তো যে মারফত হয়েছে, তার মারফতে আমার ভিতরে যে আমার বস্তুগুরু আছে, সে তার কাছে আমি সমর্পিত হচ্ছি, তাকে আমি জানতে পারছি, তার সাথে আমি মিশতে পারছি। তো আমার বাহ্যিক যে আমার ব্যক্তিগুরু আছে, তার সাথে যদি আমার প্রেম হয়, তার সাথে যদি আমার প্রেমিকের ন্যায় সম্পর্ক হয়, তবেই দেখা যায় যে এই যাত্রাটা সহজ হয়ে পড়ে। আমার মাঝে যে বস্তুগুরু আছে, তার সাথে আমার নিকটস্থ বা তার নৈকট্য বা তার সাথে ফানা হওয়া, ফানাফি রাসুল যেটাকে বলছি, ফানাফি রাসুলে পৌঁছানোটা বা ফানাফি রাসুল মোকামে পৌঁছানোটা সহজ হয়ে পড়ে। ফানাফি রাসুল না পেলে আপনি ফানাফিল্লাতে আপনি যেতে পারবেন না, কারণ ফানাফিল্লাতে আপনি, আপনার রাসুল আপনাকে নিয়ে যাবে, সে বস্তুগুরু আপনাকে ফানাফিল্লাতে নিয়ে যাবে। বস্তুগুরু আমাদের মাঝেই রয়েছে, সে বস্তুগুরুর সাথে কিভাবে একত্ব হওয়া যায়, সে বস্তুগুরুর সাথে কিভাবে ফানা হওয়া যায়, এই পদ্ধতিগুলোইকেই আমরা সাধনা বলছি। যদি আপনার প্রেম থাকে, তাহলে প্রেমে যাত্রাটা সহজ হয়। আপনি যদি ডাইরেক্ট যেতে চান, আপনি ডাইরেক্টও যেতে পারবেন না, এমনটা না। আপনি যেতে পারবেন না এই কথা একমাত্র যারা ব্যবসা করতে চায় তারাই বলবে,
কারণ সত্য হচ্ছে যে আপনি ডাইরেক্ট আপনি ফানাফি রাসুলেও যেতে পারবেন, ফানাফি শেখকে ওভারটেক করে, ঠিক আছে? তবে ফানাফি শেখ যদি আপনি আপনার বাহন হিসাবে করে নিতে চান, আপনি যদি প্রেমের মতো করে নিতে চান, প্রেম থাকলে এটা সুবিধা সহজ, তফাতটা এতটুকুই। দু তিন ধরনের মানুষ হয়, যারা যাদের যারা কিছু শুনে অনেক সময় বুঝে যায়, আর কিছু মানুষ আছে যে শুনে তারা বুঝতে পারে না, তাদের জন্য প্রক্রিয়া, সেজন্য তাদের সেন্সরগুলোকে আরও গ্রো করতে হয় বোঝার জন্য, আরও সক্রিয় করতে হয়। তো তাদের জন্য আবার ফানাফি সাইটটা আবার খুব উপযোগী, যে গুরুর সাথে প্রেম, গুরুর মাধ্যমে সেটা পাওয়া, ঠিক আছে? তবে আর কেউ যদি কারো মাঝে যদি জ্ঞান বেশি থাকে, তাহলে সে দেখা যায় যে ডাইরেক্ট ফানাফি রাসুলেও সে জাম্প করতে পারে, তবে এর সংখ্যা কম। কিন্তু একজন সাধক চাইলে ডাইরেক্ট ফানাফি রাসুলেও জাম্প করতে পারে, ঠিক আছে? যদিও সংখ্যা কম, ওরকম সমর্পণ ওরকম, কারণ আকারের প্রতি যদি সমর্পণ না আসে, নিরাকারের প্রতি সমর্পণ আনাটা একটু কঠিন হয়ে যায়। কারণ কি, নিরাকারের সমর্পণ অনেক সময় ইগোটিক, মানে নতুন ইগো জন্ম দিতে পারে, নতুন ইগো আনতে পারে। তো এই জন্য ফানাফি সাহেবকে আনা হয়, যাতে ওই ইগোটা উৎপন্ন না হয়। কারণ আমি নিজে নিজে সমর্পিত হয়েছি, এই কথাটাও আরেকটা নতুন আমিত্বের জন্ম দেয়, বা আমি নিজের ইগো নিজে ধ্বংস করেছি, এটাতেও আরেকটা নতুন ইগো জন্ম নিয়ে নেয়, যেটা পরবর্তী যাত্রায় বাধা আনতে পারে। ত্যাগের একটা পর্যায়ে গুরুকেও ত্যাগ করে দিতে হয়, গুরুও একটা টাইমে বাধা হয়ে যায়, বা ধ্যানও একটা টাইমে বাদ দিতে হয়, ত্যাগ করে দিতে হয়। তবে এটা শুনে আমার ধ্যান হয়ে গেছে, আমি ধ্যান প্রাপ্ত হয়ে গেছি, কালকে থেকে ধ্যান করব না, বিষয়টা কিন্তু এমন না আবার, ঠিক আছে? ধ্যান ত্যাগ হয়ে যায় বলতে কি, তার পুরো জীবনটাই ধ্যানে রূপান্তরিত হয়ে যায়, তার চলা ফেরা ওঠা বসা সকল কিছুই, মানে ধ্যানটা শুধু তার, এখন যেমন আমরা আলাদা করে বসতে হচ্ছে, কত কষ্ট করে ধ্যান আনতে হচ্ছে, আর পরিপূর্ণ ধ্যান প্রাপ্তি যখন হয়ে যায় কারো, তখন তার আর স্পেসিফিকলিভাবে বসে তাকে ধ্যান করতে হয় না, তার মাইন্ড অলওয়েজ মেডিটেটিভ মাইন্ড স্টেজে থাকে, ঠিক আছে? তো তখন তার ধ্যানের করার প্রয়োজন পড়ে না। এরকম স্টেজে যখন কেউ পৌঁছায় যায়, তখন তার আর গুরুরও প্রয়োজন পড়ে না। ফানাফি রাসুলে পৌঁছায় গেলে তখন আর ফানাফি শাইকের কোনো দরকার নেই, কারণ মেন প্রয়োজনটা ছিল হচ্ছে ফানাফি রাসুলটা। ফানাফি শেখ শুধু সেই মাধ্যম ছিল, ফানাফি শেখ গুরুর সাথে ফানাফি রাসুল, তারপরে ফানাফিল্লা ফানা বাকা, ফানাফিল্লাতে আপনি সেই পরম শক্তির সাথে মিলেমিশে একাকার হয়ে গেলেন। তারপরে ওই যে বলেছিলাম যে একটা পর্দা লাস্ট থেকেই যায়, ফানা বাকার পূর্বে একটা পর্দা থেকেই যায়, আর সেই পর্দাটা বলা হয় যে অনেক নাকি মধুর, কারণ ওই পর্দাটা এতটাই প্রিয় হয়ে যায় মানুষের, সাধকদের, যে সে পর্দা আর তুলতে চায় না, তার তোলার ইচ্ছা হয় না। কিন্তু ওই পর্যায়ে চলে গেলে আপনা আপনি ওই পর্দা উঠে যায়, যার কারণে সাধকের যাত্রা ফানাফিল্লা পর্যন্তই হয়। ফানা বাকাস্থলে তাকে আপনা আপনি তুলে নেওয়া হয়, যে বলেছিলাম না যে দশ তার হাতে, সাধকের জোর হচ্ছে ফানাফিল্লা পর্যন্ত, ফানাফিল্লা পর্যন্ত সে নিজের জোরে যেতে পারে। কিন্তু ফানা বাঁকাতে যদি সেই পরম দয়ালু যদি না দয়া করে, তাহলে জীবের কি আর সাধ্য আছে? এটা যতটা সত্য, আবার এটাও ততটাই সত্য যে ওই একটা স্টেপ আর বাকি তখন থাকে না, কারণ সাধক যখন ওই পর্যন্ত পৌঁছে যায়, তখন ওই একটা পর্দা আপনা আপনি উঠে যায়। যেহেতু ওটাকে তোলার জন্য সাধকের কোনো কিছু করতে হয় না, বা করেও ওটা তোলা যায় না, যার কারণে বলা হয় যে তার দয়া। কিন্তু সে কিন্তু কৃপণতা করে না, সে তার দয়া দেখিয়ে দেয়, এই পর্দাটা আপনা আপনি তখন উঠে যায়, পর্দা কেউ চাইলেও আর রাখতে পারে না, তখনই একজন ব্যক্তি মারফত হয়ে যায়, তখনই সে সত্য জেনে যায়। সত্য ফানাফিল্লাতেই জানা যায়, ফানাফিল্লাতেই সাধক সত্য জানতে পারে, ফানা বাঁকাতে যে সে পরিপূর্ণ সত্য হয়ে যায়, এবং তখনই একজন ব্যক্তি মারফত হইতে পারে, মাধ্যম হইতে পারে, যে নিজে সত্য হয়ে গেছে সেই সত্যের মাধ্যম হইতে পারে। এই জন্য শেষে হচ্ছে মারফত, যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে আমার যে শিক্ষাগুরুর কথা, যে তরিক ধরে জানগা হকিকত, দেখ তোর দিলে উদয় হবে বস্তু মারফত। তিনি শুধু এতটুকু কথাই বলতেন,
এটা এক্সপ্লেন কোনো দিন উনি করেন নাই। পরে যখন আমি বিষয়গুলো জানলাম তখন বুঝতে পারলাম আচ্ছা ওনার কথার পিছনের কারণটা ছিল এটা। আমি ভাবতাম সবাই বলতেছে, তখন ছোট ছিলাম অনেক, সবাই ওই বলে শরীয়ত মারফত হকিকত তরিকত, উনি এরকম উল্টা বলছেন কেন। যতক্ষণ পর্যন্ত সমর্পণ পরিপূর্ণ না ঘটছে ততক্ষণ না ফানাফি শেখ, না ফানাফি রাসুল, না ফানাফিল্লা, না বাকা স্থূল, কোনোটাতেই প্রবেশ সম্ভব না। প্রথমে এই জন্য বেসিক যেটা সবার প্রথমে প্রয়োজন সেটাই হচ্ছে সমর্পণ, যার কারণে সমর্পণের জন্যই বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন পদ্ধতি আমরা ব্যবহার করছি। এই সমর্পণ এবং সমর্পিত দ্রষ্টাভাব যেন আমাদের মাঝে উৎপন্ন হয়। আজকের মতো এ পর্যন্তই। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেমভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।